আসল কথা জানেন আমাদের অনেক যুবক দাড়ি রাখতে কেন চাই না যদি দাড়ি রাখে সে জানে আমার উ আর আমার দিকে তাকাবেন আমার উ মানে বুঝতে পেরেছেন যুবকরা বুঝতে পেরেছে আমার উ মানে আমার প্রেমিক বড় কষ্ট লাগে আমি আমার মায়ের দিকে যুবতী মায়ের দিকে অর্ডার করে যাব যে তোমরা নিয়ত করো বিয়ে যদি ঠিক করো বাপকে পরিবারকে বলবে আমি ওই পুরুষকে বিয়ে করব ওই যুবককে যে দাড়ি রেখেছে এবং পাঁচ ওয়াক্ত নামাজি আমাদের সমাজের সিস্টেম কত খারাপ জানেন যখন ছেলে মেয়ের দিন ঠিক হয় ছেলের বাপ মেয়ে দেখতে যাচ্ছে মেয়েকে শিখিয়ে দেয় মেয়ের মা সালাম দিয়ে ঢুকবি কি বুঝলেন ও মনে হচ্ছে একদম মা ফতেমা এরকম করে ঢাকা নিয়ে সালামু আলাইকুম কি বুঝলেন আর এরা মনে করলে এত পরেজগার কি বুঝলেন শ্বশুর জিজ্ঞেস করছে মা কোরআন পড়ো জি মা নামাজ পড়ো জি কি বুঝলেন জি বলল ছেলেকে আল্লাহ কোনদিন নামাজ পড়ে না শ্বশুর ঘর থেকে দেখতে এইছে সালা জোহরের নামাজ পড়তে চলে গেছে ইমাম সাহেব মনে মনে করলো মাল তো জীবনে আসে না তখন বুঝতে পারলো ওই যে দেখতে এসছে ওই জন্য হযরত পরেজগার হয়েছে আজকে কি বুঝলেন তারপরে শ্বশুর দেখলো ও হো হো জামাই তো আমার নামাজি অসুবিধা নেই বিয়ের পরে কোনো শ্বশুর আত্মার বৌমাকে জিজ্ঞেস করে না মা আজকে নামাজ পড়েছ মা আজকে কোরআন পড়েছ এটা জিজ্ঞেস করার সময়ই পাই না ঠিক কি না কোনোদিন না জামাই আটমংলা করতে এসছে জামাইকে বলেছ জামাই গোসল করে নাও জোহরের আজান হবে চলুন মসজিদে নামাজ পড়তে যাই শ্বশুর জামাই একসাথে না ও বাবারে জামাই সকালবেলায় একটাই উঠে একবার চা খেয়েছে আর একবার বিটিকে নিয়ে শুয়েছে বেলা দশটায় উঠবে কি বুঝলেন নাউজ বিল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি দিন ভুলে গেলে তোমার বউ পেয়ে না আল্লাহকে ভুলো না গোটা জীবনটা পড়ে আছে তোমার বিবাহিত জীবন সারা রাত্রি পড়ে আছে সারা রাত বিবির সঙ্গে মজা করো গোসল করে স্বামী স্ত্রী ফজরের নামাজ আদায় করো বড় কষ্ট লাগে অনেকজন মনে করেন হুজুর আপনারা কি করেন আরে আমি আমার যেদিনে বিয়ে হয়েছে সেই দিন থেকে আজও ফজরের নামাজ কাজা হয়নি আমি কালকে যখন ঢুকেছি আমি দেখলাম ফজরের আজান বাকি আছে আমার স্ত্রীকে বললাম পায়ে তেল দাও পা যন্ত্রণা করছি সে তেল দিতে লাগলো আজান হলো উজু করলাম নামাজ পড়লাম তারপরে বিছানায় গেলাম আমি বললাম আটটায় উঠাবে মাদ্রাসায় যাব আমাকে সাড়ে আটটায় উঠিয়েছে আমি মাদ্রাসায় গেলাম ছেলেদের ছুটি হবে সব বুঝিয়ে টুজিয়ে আবার গেলাম খানিকক্ষণ এগারোটা পর্যন্ত ঘুমালাম দশটায় গিয়ে এক ঘন্টা গোসল করে জুম্মার নামাজ পড়ে খানা খেয়ে আপনাদের কাছে রওনা দিলাম বড় কষ্ট লাগে আপনারা বলেন সময় আমাকে যদি এক্ষুনি বালিশ দেন আমি এক্ষুনি ঘুমিয়ে যাব আমি খানা খেয়ে বিছানা আমাকে দিয়েছিল আমি এক ঘন্টা আজিজ ভাই বায়ান করছে সাড়ে নটায় আমি নটা চল্লিশে শুয়েছি এক ঘন্টা ঘুম হয়ে গেল আমার পৌনে দশটা পর্যন্ত ঘুমালাম উঠালো ঘুম ভেঙে গেল মাইক দিলে আমি এখন বকবো যতক্ষণ সময় থাকবে বকে দেবো আবার বিছানা দিবেন আমি আবার ঘুমিয়ে যাব কিন্তু শুনেলেন আমার যুবক ভাইয়েরা জীবনে কেউ নামাজ কাজা করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আর মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবেন না মিল মহাব্বত নিয়ে আসো আর এগুলো আসবে কি করে বলে দিই যখন তুমি নামাজি হবে নামাজ কেমন একটা ইবাদত বলে দিই কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে দুনিয়ার পরিবর্তনটা শুনেলেন আমাদের যাদের আমার কাছে যারা বাপ চাচা বসে আছেন আমার বাপের বয়সী যাদের ষাট বছর সত্তর বছর বয়স যারা বসে আছেন এদিকে জিজ্ঞেস করো হে আমার যুবক ভাইয়েরা তোমার দাদাকে জিজ্ঞেস করো তোমার দাদাজিকে জিজ্ঞেস করো এরা যখন ছোট ছিল এরা যখন যুবক ছিল এই সেই যুগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে গুনাহ হবে বলে আর এই যুগে মানুষ সত্য কথা বলতে ভয় পায় কেউ আমার কলারটা ধরবে বলে কেউ আমার টুটিটা টিপে ধরবে বলে সত্য কথা বলে দিলে আমার আল্লাহর কসম করে বলছি সত্যর উপরে টিকে যান সত্যর জয় হবে মিথ্যার কখনো জয় হতে পারে না আমার আল্লাহর কাছে আপনার মনে হবে সময় যে মিথ্যার জয় হয়েছে আল্লাহর কসম না সত্যর জয় হবে মিথ্যার কখনো জয় হতে পারে না সময়ে আপনার মনে হবে সুদ খেয়ে বড় লোক হয়েছি ওটা সময়ে
আল্লাহর কসম ডাল আলু খাবেন অল্প পয়সা থাকবে মরে গিয়ে শান্তি পাবেন বেঁচে থেকে শান্তি পাবেন যতদিন থাকবেন আপনি মনে মনে ভাববেন আমি হালাল খেয়েছি চলো এরপরে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ বললেন যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা যেন দুনিয়ার মধ্যে শান্তির সঙ্গে বিচরণ করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কলু সালামা এবং তারা শুনে লও মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই আমার নবীজি সম্পর্কে জ্ঞান নেই তার সঙ্গে তোমরা রাস্তাঘাটে তর্ক বিতর্ক করো না তাকে বলো আসসালামু আলাইকুম পরে কথা বলবো সাইড কেটে পালিয়ে যাও বড় কষ্ট লাগে ফরজ ইবাদতের মূল্য এদের নেই বলেছি সমাজ কোন জায়গায় পৌঁছেছে জানাজার নামাজ হয় মসজিদে এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে আর একদল নামাজি পরেজকার ওলি থাকে তারা উজু করে বসে থাকে জানাজার নামাজ পড়বে হযরতরা কিন্তু ফরজ নামাজ আদায় করে না ঠিক বলছি না ভুল বলছি তাদেরকে জিজ্ঞেস করো ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই তুমি ফরজ নামাজ পড়লে না ফরজে কিফা দিয়ে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে কোনো গুনাহ নেই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না নাই চোখের সামনে নামাজ হচ্ছে আর তুমি যদি বলেন হুজুর আমি তো দোয়া দরুদ কিছুই জানি না আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দেখে মাথাটা ঠুকে নে আমার আল্লাহ যদি কবুল করে তো সব শিকার নিয়ত করে যদি নামাজ পড়িস আর মাথা ঠুকিস তো যতদিন মাথা ঠুকবি না জেনে ততদিনও নামাজের নেকিটা আমার আল্লাহ তোর নামায় আমলে দিবে জোর বল সুবহানাল্লাহ তুমি নিয়ত করেছো যে আমি নামাজের কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নফল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি নাই শবে বরাতে আপনি খানা করুন কোনো অসুবিধা নেই শবে বরাত শুনে নাও তারপরে শবে বরাতের নামাজটা আমার মায়েরা যারা 365 দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শবে বরাত তার শবে বরাতের নামাজটা কাজে আসবে তার শবে বরাতের রোজাটা যে রমজানের 30টা রোজা রাখে তার জন্য শবে বরাতের রোজাটা কাজে আসবে যে পুরো বছর পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শবে বরাতটা কাজে আসবে তুমি একদিনও নেই আর এক বছর পুরো বছর নামাজে নেই খালি মাল জুম্মার দিনে আসে এই শবে বরাতের রাতে গিয়ে বলছে আমি জান্নাতে যাব আবে কেলানি খাবি কবরে এতটুকু পেরুবার রাস্তা পাবি না আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে তুমি চালাকি করে বার আমার আল্লাহ চালাক নয় ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে আমিও চালবাজি করতে যাবি আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে 27 রমজান পালন হয় হয় না হয় না শবে কদর পালন হয় সব লোক জানে ওরে বাবারে সেই দিনে আবার মেয়েরা আমাদেরকে ফোন করে আচ্ছা ইয়াসিন ভাই ক রাকাত পড়বো আমি তো সারা রাত চালাগা ঘুমুই না বলে তাই নি হ্যাঁ আমি সারা রাত পড় বলে তুমি এখন আমি তো ঘুমাবো কেন আমি তোদের মতো মাক্কার নয় মলবিরা তোদের মতো চালবাজ নয় আমরা আল্লাহকে চাই শোনো রমজানুল মুবারকের মাসে কোন পৃথিবীর মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে চন্দ্রহাট বুখারীর মাদ্রাসা চন্দ্রহাট থেকে চলুন জালিলিয়া সুরুলিয়া অমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুফতিরা আছে বড় বড় মুফতি তাদের কাছে ফতোয়া নিয়ে আসুন আমি তাদের জুতোর মালা পরার লেগে রেডি আছি আপনার গ্রামে পড়বো কোন মুফতি আর কোন মলবি যদি বলে দিতে পারে 27 রমজানটা শবে কদরের রাত্রি তার জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনশাআল্লাহ নিয়ে আসুন কোন বাপের বেটা মলবি আছে কেউ পারবে না কেন কোন মলবিই পারবে না কোন মলবি বলবেই না আপনাকে তারা সকলে জানে 27 দিনটা শবে কদরের দিন মনে করাটাই বেদা যদি বলেন তাইলে হুজুর কি করব আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর মাস্ত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমি সারা বছরে এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা অনেক অনেক মুহাদ্দিসিন বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে লুকিয়ে আছে কেউ কেউ বলেছেন রমজানুল মুবারকের মাসে বিজর রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন কেউ কেউ বলেছেন 21 থেকে 29 পর্যন্ত আর বেশিরভাগ মতামত দিয়েছে তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও আমার ভাইরা কারা পাবে শুনে নাও যারা রমজান মাসে 30টা দিন যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবেকাদার যারা পুরো বছর তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবেকাদার তুমি একদিনও নাই খালি 27 রাত্রিতে এসে মাথা টুকছো বলছো চালিয়ে দেব আবে আমাদের মতো মোলবিরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই শুধু 27 রাত্রিতে পড়বি এক রাত্রিতে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবি তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন 27 আমরা মোলবিরাও আর নামাজ পড়তাম না ওই 27 রাত্রে চালিয়ে নিতাম এক রাতে হাজার মাসের বেশি অপেক্ষা নেকি বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তো তা বলে দি আমার ভাই শোনো ওয়ামা কারু ওয়ামা করাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তোমরা যদি মাক্কারি চালবাজি করো 27 ভিড় করবি 25 মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না কারা পাবে যারা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়েছে তাদের জন্য সবেকাদার আমার ভাইরা সবাই নিয়ত করুন রমজান মাসে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ রমজান মাসে কত সহজ বলে দি তাহাজ্জুদ পড়া আপনি অবাক হবেন এত সহজ আমাদের মায়েরা মসজিদে এলান হয় না রাত 1:30টার সময় এরপরে উঠে পড়ুন সাহরি রেডি করুন আপনারা সাহরি খেয়ে নিন রাত 1:30টায় হাকে না হাকে না হাকে মায়েরা স্বামীকে উঠিয়ে দাও উঠে পড়ুন 1:30টা বেজে গেছে আপনি তাহাজ্জুদ পড়লেন উযু করে আমি খানা রেডি করি খানা রেডি হয়ে যাবে স্ত্রী তাহাজ্জুদ পড়ে নেবে আধ ঘন্টা আগে সাহরি খেয়ে নেন সাহরি খাওয়া হবে সকলে তাহাজ্জুদ পড়া হবে 30 দিন তাহাজ্জুদ পড়তে পারবে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত শুনেননি সীতাভোগ মিহিদানা বিখ্যাত তবে একটা কথা বলি অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে আসে না আসে না দেখবেন ওই রাস্তার ধারে দোকানগুলো নিয়ে চলে আসে দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয় দিয়ে বলে একদম বাজেবে বর্তমানের মিহিদানা ভালো নয় আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে রাধা বল্লভ মিষ্টান্ন ভাণ্ডার তেতুলতলা বাজারে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার একদম কলেজ মোড়ে বিবেকানন্দ কলেজ মোড়ে সোদামিনী এই মিষ্টির দোকানগুলোই কিনবেন তবে বুঝতে পারবেন রাধা বল্লভ একটা মিষ্টির দোকানে 130 রকম কোয়ালিটির মিষ্টি আছে সব থেকে বড় দোকান বর্তমান টাউনে আর তার মিহিদানা 550 টাকা কেজি মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না 27 রাত্রিতে 5 কেজি মিহিদানার সীতাভোগ নিয়ে চলে এসেছে এসে নামাজ পড়ছে দিয়ে নামাজের পরে মসজিদে লাও ভাই লাও সালা মিহিদানা দিয়ে জান্নাতে যাবি কেলানি খাবি কবর মিষ্টি দিয়ে কোথা জান্নাত পাবি মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মোলবির আগে পেয়ে যেতাম বড় কষ্ট লাগে ওটাই তো আমাদের দুঃখে আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে আপনি সেই সহজ পেলেন না কঠিন করে নিলেন আপনি টাকার বিনিময় মিষ্টির বিনিময় আপনি চাইছেন জান্নাত খরিদ করব আল্লাহর কসম না আমার আল্লাহ রাব্বুল আলামিন চলুন তৃতীয় নম্বর আখলাকটা মারাত্মক আখলাক বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আমার যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় নম্বর আখলাকটা শুনে নাও তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে সবাই রাত জাগরণ করব জোরে বলুন ইনশাআল্লাহ কখন আপনি যদি মনে করেন আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বি রাত 10টার সময় 9টার সময় বউকে বললে এক গ্লাস এক ফিলাস চা দে তো এক ফিলাস চা দে আপনি চাটা নিয়ে মসজিদে চলে গেলেন ইমাম সাহেব বলে কি ব্যাপার বলে সারা রাত হুজুর বলে গেছে নামাজ পড়বো তুই কেলানি খাবি হুজুরও কেলানি খাবে সারা রাত্রি নামাজ নয়
আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবীজিকে। প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো নবী যখন তুমি কম্বল আবৃত্তি করো, গায়ে দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিন লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিস মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, রাত্রিতে উঠে পড়ুন আর আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, বারোটা কিংবা একটা, তারপরে উঠে পড়ো, বিবিরু হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, যারা মনে মনে ভাবেন 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, তার দিন বুঝা হয়নি, ইসলাম বুঝা হয়নি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে 24 ঘন্টা মসজিদ বলেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হে ইমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করো, আর চলে এসো কল্যাণের দিকে, মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো, যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো। কতক্ষণ থাকবেন? যখনই আবার ইবাদত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, আবার যখন নামাজ আদায় হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো, তোমাদের জন্য আল্লাহ রুজি ছড়িয়ে রেখেছে। ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করলেন, আজ থেকে হালাল রুজি রোজগার করব। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। হালালে বরকত আছে, হারামে জীবনে বরকত পাবেন না। হারামে বরকত নেই, হালালে বরকত আছে।